এই মোটরটা যে আছে মোটরটা কিন্তু ওয়াটারপ্রুফ, এই মোটরের ভিতরে কখনো পানি গানি যাবে না, এটা ওয়াটারপ্রুফ এই মোটরগুলো। আর পার্টিগুলো যেগুলো দেখতেছেন এই পার্টিগুলো কিন্তু নন মেটেড, তার মানে কখনো জং মোর্চা ধরবে না বা কালার নষ্ট হবে না এটা। আর এই মোটর ফলের যখন জুসটা করবেন, যেমন আলাদা ছাঁকনি ছেঁকে নিতে হয়, এটা মধ্যে মালটা কমলা যা আছে এটা ভিতরে দিয়ে দিবেন, জুসটা বের হয়ে যাবে ছোপাটা ভিতর থেকে। আর এই জগটা যে দেখতেছেন এটা কিন্তু অ্যাক্রিলিক ফাইবার, এটা হাত থেকে যদি পড়েও যায় এই জগ সহজে ভাঙা ফাটা নষ্ট হওয়ার কিছু নেই। আর আমি আপনাদেরকে সবকিছু দেখাই দিই, দেখেন এটার হলো আপনি যাকে আরপিএম, আরপিএম টা হলো আপনার 18,000 আরপিএম, ঠিক আছে, এই 18,000 লেখা আছে দেখছেন এখানে। আর এটার যে প্রোডাক্টটা হলো অরিজিনাল ইন্ডিয়ান, মেড ইন ইন্ডিয়া লেখা আছে গায়ে খোদাই করে। আর এটার ওয়াটটা কত হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি, যে দেখেন এখানে লেখা আছে আপনার 1 SP, আপনি যাকে ওয়াট প্রায় আপনি যাকে 1100 ওয়াটের মতো, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, এটার ওয়াট আপনি যাকে সব কিছু লেখা আছে এগুলো দিতে হবে। এইটা তো আপনি যাকে মনে করেন আমি জিনিস আনবক্স করে দেখাই, এই জগটা কিন্তু আপনার ফাইবারের জগ, ঠিক আছে, এটা ফাইবারের জগ, এটা হাত থেকে পড়লে কোনো সময় ভাঙা ফাটা নষ্ট হওয়ার কিছু নেই। এটা এইটা ছাঁকনিটার কাজটা কি, আপনি যখন এটা ফলের যখন জুসটা করবেন, যেমন আলাদা ছাঁকনি ছেঁকে নিতে হয়, এটা মধ্যে মালটা কমলা যা আছে এটা ভিতরে দিয়ে দিবেন, জুসটা বের হয়ে যাবে ছোপাটা ভিতর থেকে, ছোপাটা ভিতর থেকে অত ক্লিন হয়ে যাবে। আর যখন মনে করেন আপনি ছাঁকনি ছাড়া ছাঁকবো, শুধু লাচ্ছি করলে এটা মধ্যে করবেন, আচ্ছা, লাচ্ছি করার জন্য, হ্যাঁ। এই এখন আমি আপনাদেরকে বড় জগটা, এটা ক্যাপাসিটি হলো 1.5 লিটার, 1.5 লিটার, এটা হলো 1 লিটার, 1 লিটার 1.5 লিটার, ঠিক আছে, আর এটা হলো 1/2 লিটার, হ্যাঁ 500 ml। এবং এইটার যে জগটা দেখতেছেন এই জগটার ক্যাপাসিটি 1.5 লিটার, দেখেন লেখা আছে 1500 ml লেখা আছে, হ্যাঁ 1500 ml লেখা, 1500 ml লেখা আছে। আর এই জগটা যে দেখতেছেন এটা কিন্তু অ্যাক্রিলিক ফাইবার, এটা হাত থেকে যদি পড়েও যায় এই জগ সহজে ভাঙা ফাটা নষ্ট হওয়ার কিছু নেই। আর পার্টিগুলো যেগুলো দেখতেছেন এই পার্টিগুলো কিন্তু নন মেটেড, তার মানে কখনো জং মোর্চা ধরবে না বা কালার নষ্ট হবে না এটা। আর এই মোটরটা যে আছে মোটরটা কিন্তু ওয়াটারপ্রুফ, এই মোটরের ভিতরে কখনো পানি গানি যাবে না, এটা ওয়াটারপ্রুফ এই মোটরগুলো। অনেক সময় আসলে ব্লেন্ড করতে গেলে দেখা যায় ওভার পানিটা বা জুসটা পড়ে যায়, পড়ে গেলে ভিতরে ঢুকে যায়, এটা ভিতরে যাবে না, এখানে ডাস্টবিনের মতো দেওয়া আছে পানিটা এখানে পড়ে যাবে, ড্রেনলাইন করা আছে, হ্যাঁ এখানে দেওয়া আছে পানিটা আপনার পড়বে না। তো এই হলো মেশিনটা, খুবই সুন্দর একটা, খুব কিউট একটা মেশিন, কিন্তু দেখছেন ফিনিশিং কোয়ালিটিটা কত ভালো, খুবই সুন্দর, অনেক ভালো, এটা ফিনিশিং কোয়ালিটিটা খুবই একটা সুন্দর এবং খুব ভালো একটা প্রোডাক্ট। আর প্রোডাক্টটা কিন্তু ওর যায় অরজে ইন্ডিয়ান লেখা আছে, মেড ইন ইন্ডিয়া, জি মিয়াকো কোম্পানি। আর এটা হলো নিচে অটো সার্কিট ব্রেকারটা, সার্কিট ব্রেকারটা কাজটা কি, আপনার ঘন্টা পর ঘন্টা যদি ব্লেন্ডারটা যদি এটা ইউজ করেন, এটা যখন অতিরিক্ত গরম হয়ে গেলে অটো বন্ধ হয়ে যাবে, তখন বন্ধ হয়ে গেলে কি করবেন এই পেস্টটাকে আপনি চালু করে দেবেন, আবার চালু হয়ে যাবে, আবার চালু অটো সার্কিটটা, হ্যাঁ। আর এটা কিন্তু ভিতরে পানি যাবে না, বললাম তো অটো সার্কিট ব্রেকার, প্লাস এটা ভিতরে ফ্যান আছে, যখন চালাবেন গরম বাতাসে বেরোয় যাবে এই পাশে, এবং এই পাশে চারপাশে ফ্যান দেওয়া আছে, আচ্ছা, গরমটা ভিতরে থাকবে না, গরম বাতাসের সাথে সাথে বেরোয় যাবে এটা। আর এই পার্টিগুলো যদি কখনো কোনো প্রকারে যদি আপনি হারিয়ে ফেলে যায়, এটা আলাদা আমাদের কাছে কিনতে পারবেন, আলাদা পাওয়া যাবে, সম্পূর্ণ অ্যাসেস নন রেগে, হ্যাঁ, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে ঢাকনা আছে, আমি দেখাই এটার সাথে এই জুসার এবং এটা ঢাকনা হলো এটা, সাথে আপনার চামচ আছে, একটা কাপ আছে, এই কাপটা হলো যদি কখনো দেখা গেছে আপনার বাইরে যদি নেন জুসটা হয়ে গেলে এটা কাপ দিয়ে আপনি সার্ভ করতে পারবেন, সার্ভ করতে, এই কাপটা দেওয়া আছে এটার সাথে, সাথে হলো তিনটার সাথে ঢাকনা দেওয়া আছে দেখেন, এবং এই তিনটা বাকি, এই হলো পুরো কমপ্লিট সেট, আচ্ছা ঠিক আছে। আর এই প্রোডাক্টের জন্য আমাদের কাছে গ্যারান্টি পাবেন 5 বছর, 5 বছরের ভিতরে যদি কোনো রকমের কোনো সমস্যা যদি হবে আমাদের কাছে প্রোডাক্টটা পাঠিয়ে দেবেন, আমরা চেঞ্জ করে দিবো, ঢাকার ভিতরে যারা নেবেন আমাদের দোকানে নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিবো, ঢাকার বাইরে যারা নেবেন কুরিয়াতে পাঠিয়ে দেবো সেটা আমরা চেঞ্জ করে দিবো। আর যদি দেখা গেছে যে প্রোডাক্টটা যারা নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 7000 পে করতে হবে, ঢাকার বাইরে যারা নেবেন তাহলে আমাদেরকে অবশ্যই 500 থেকে 1000 টাকা আগে বিকাশে পেমেন্ট করে দিবেন, বাকি টাকাটা আমরা কন্ডিশনে দেবো, আর ঢাকার ভিতরে হলে ক্যাশে ডেলিভারি করবে, আমি একটু বেশিটা চালিয়ে রাখি। কত পাওয়ার পাওয়ার ঠিক আছে।
বলবো এটা ব্লেড হলো ভিতরে ব্লেড হলো 6টা ব্লেড দেখছেন এটা হচ্ছে 6টা ব্লেড এটা মধ্যে 6টা ব্লেড ছোটটার মধ্যে আছে 4টা ব্লেড মিডিয়ামটার মধ্যে আছে 2টা ব্লেড এটা সামুরা ব্লেড বলে রাইট সামুরা ব্লেডটা হলো কি অনেক স্ট্রং এবং অনেক হেভি ব্লেডটা কখনো জং করবে না আর এটার মধ্যে চাইলে আপনারা যদি বাসা হলুদ করতে চান এটার মধ্যে হলুদ মরিচ করতে পারবেন আচ্ছা হ্যাঁ কারণ হলুদের উপরে কিন্তু শক্ত আর কিছু নেই তাই না হলুদ করতে পারবেন তারপরে দেখা যায় কি এখন গরমের দিন আপনি একটা আমের জুস করতেছেন তাতে কি এটা মধ্যে আপনি আস্তে বরফ দিয়ে দিচ্ছেন আম দিয়ে দিচ্ছেন একটা বরফ পর্যন্ত ভেঙে যাবে আচ্ছা আস্তে বরফ ভাঙে বরফটা এটা মধ্যে দিয়ে দিবেন আর হলুদ মরিচ করতে গেলে এটা মধ্যে দিবেন আদা রসুন মাংসের কিমা করবেন এটা মাংসের কিমা যখন করবেন প্রিয় মাংস দিবেন কোনো চর্বি হাত দিবেন না দেখবেন খুব সুন্দর মাংসের কিমা করা যাবে আর যখন পার্সোনালি যদি আপনি শুধু জুস করবেন তখন জুস পাচ্ছি করার জন্য আপনি এই জগটা মধ্যে এই জগটা ইউজ করতে হবে হ্যাঁ এই জগটা কিন্তু সহজে পড়লে ভাঙবে না আনব্রেকেবল জগ যদি কখনো ইনকে যদি কোনো সে ভেঙে যায় ফেটে যায় নষ্ট হয়ে যায় আলাদা আমাদের কাছে জগগুলো কিনতে পাওয়া যায় আর শুধু জগ না যে কোনো বাটি ঢাকনা পার্স যদি কোনো প্রকারে নষ্ট হবে সব আমাদের কাছে এসবিএল কিনতে পাবেন আর এটা আমি এখন প্রাইসটা বলে দিব খুব হোলসেল প্রাইসটা দিব তার প্রাইসটা দেওয়ার আগে সেটা আমি আপনাদেরকে আবার একটু প্যাকেটটা দেখিয়ে দেই মিয়াকো কোম্পানি 4 পিস এবং 100% কপার মোটর এই জিনিসটা কিন্তু অনেকে প্রশ্ন করে ভাই এটা মোটরটা কি কপার কিনা হ্যাঁ এই যে কপার মোটর কিন্তু কোম্পানি থেকে দেওয়া আছে কপার মোটর 4 পিস ঠিক আছে 1 এসপি লেখা আছে মেড ইন ইন্ডিয়া বাকি ডিটেইলসটা কিন্তু তাদের এখানে দেওয়া আছে ঠিক আছে আরো ডিটেইলস চাইতে এখানে কিন্তু সবকিছু লেখা আছে কোনটা কতটুক জগ কি কি সাইজ সবকিছু লেখা আছে দেখেন বড় জগটা কত এমএল হবে মিডিয়ামটা কত সাইজ হবে কি কি সবকিছু এখানে ডিটেইলস আপনাদের লেখা আছে কারণ এটা কিন্তু অনেক আপুর অনেক ভাইরা কিন্তু এটা জানতে চায় আর এটা আমি আপনাদেরকে এখন প্রাইসটা বলবো এটা প্রাইসটা আপনাদেরকে এটা যে প্রাইসটা দিব খুবই একটা হোলসেল প্রাইসটা দিব এটা প্রাইসটা রাখা যাবে একদম ঠিক 4800 টাকা হলে এই টোটাল আপনি যাকে 5 পিসের সেট আমার থেকে নিতে পারবেন আচ্ছা হ্যাঁ 5 পিসটা কোথা হলো এখানে হলো আপনি তিনটা এখানে চারটা এখানে কিন্তু লেখা আছে 4 in 1 4 in 1 আপনি সঙ্গে তো ধরা হয় কিন্তু 5 পিস কিন্তু অনেকে 4 পিস বলে কেউ 5 পিস বলে আপনারা আমরা কিন্তু 4 পিস কিন্তু বলা হয়েছে ছাকিটা ধরলে 5 পিস হয় আর এটা ধরলে 6 পিস হয় আচ্ছা তাই না এটা একটা মগ জুস সার্ভ করার জন্য খাওয়া চলে যায় এই হলো টোটাল পুরো প্রোডাক্টটা আমি আপনাদেরকে দোকানের ঠিকানা অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আর এই মোটরটা কিন্তু সম্পূর্ণ লক সিস্টেম এটা যখনই চালাবেন এটা কিন্তু হাতের চাপ ধরে রাখতে হবে না লক সিস্টেম লক অটো মানে লক করে দিতে হবে লক করে দিবেন লক করে দিলে সুবিধা কি হাতে ধরে রাখতে হবে অনেক ব্লেন্ডার চালানোর সময় ধরতে হবে এটা কিন্তু ধরতে হবে না এই একটা জিনিস বলে দেই আর এটা কিন্তু ধরা হ্যান্ডেল আছে প্রত্যেকটার সাথে এটার সাথে আছে মিডিয়ামের সাথে আচ্ছা প্লাস জগের ভিতরে হ্যান্ডেল আছে ছোট ভিতরে হ্যান্ডেলটা থাকবে না খুবই সুন্দর এবং খুব এক্সক্লুসিভ একটা ব্লেন্ডার অবশ্যই আপনারা নেবেন এই পুরোটা ইউজ করে খুবই শান্তি পাবেন 5 বছর আমি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো মোটরের কোনো কিছু সমস্যা হলে আমাদের কাছে পাঠিয়ে তুমি চেঞ্জ করতে পারবে আমি দোকানের ঠিকানা অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এপিওর সে হলো আমাদের দোকানের ঠিকানাটা মেসেজ বিক্রমপুর কোকারিজ 333-34 নিসো মার্কেট এখানে আমাদের ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের দোকান চিনতে যদি কোনো সমস্যা হয় আমাদের ইমোতে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আর প্রোডাক্টটা কিন্তু প্রাইসটা কিন্তু আবার বলে দিই 4800 টাকা প্রাইসটা করবে ফিক্সড 4800 টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আবার নেক্সট টাইমে এগুলো প্রোডাক্টের দাম কিন্তু অনেক সময় হাফডাউন হতে পারে ঠিক আছে কেন এগুলো প্রাইসটা কিন্তু অনেক সময় দাম বাড়ে কেন এগুলো দাম কমবে না কেন এগুলো বাইরে থেকে অনেক সময় আসে একটু দাম হাফডাউন হতে পারে দে ভিউয়ার্স এই হলো আমাদের প্রোডাক্ট আর আপনারা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।